हरे कृष्ण। श्रीमद् भागवतের চতুর্থ স্কন্ধের ২৫ অধ্যায়, সেখানে বলা হয়েছে পরমেশ্বর ভগবানের সেবাতেই কেবল বুদ্ধিকে নিয়োগ করা উচিত। এইভাবে বুদ্ধিকে ব্যবহার করার ফলে তৎক্ষণাৎ লক্ষ্মীদেবী তার প্রতি অনুকূল হন। লক্ষ্মীদেবী কখনো তার প্রতি ভগবান শ্রীবিষ্ণু থেকে আলাদা থাকেন না। তার ফলে কেউ যখন ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করেন তখন তিনি আপনা থেকেই লক্ষ্মীদেবীর কৃপা লাভ করেন। জড় জগৎ লক্ষ্মীদেবীর কারণ, জরা প্রকৃতি ভগবান শ্রীবিষ্ণুর নির্দেশনায় পরিচালিত হন। যে কথা ভগবদ্গীতায় বলা হয়েছে, মায়া দক্ষিণ প্রকৃতি সুয়তে সচরা চরম। জড় জগৎ কোনো জীবের ভোগ্য নয়। কেউ যদি তা ভোগ করতে চায় তাহলে সে তৎক্ষণাৎ রাবণ, হিরণ্যকশিপু অথবা কংসের মতো অসুরে পরিণত হয়। রাবণ যেহেতু লক্ষ্মী সীতাদেবীকে ভোগ করতে চেয়েছিলেন, তাই সে স্ববংশে তার ধনসম্পদ সহ বিনষ্ট হয়েছিল। কিন্তু জীব বিষ্ণু প্রদত্ত মায়াকে ভোগ করতে পারে, নিজের ইন্দ্রিয় বাসনা তৃপ্তি সাধন মায়াকে উপভোগ, লক্ষ্মীদেবীকে নয়। একা লক্ষ্মীদেবীর পূজা করা কখনোই উচিত নয়, কারণ তিনি তার প্রতিবিহীন হয়ে বেশি দিন থাকতে পারেন না। তাই তার একটি নাম হলো চঞ্চলা। যেখানে রাবণ লক্ষ্মীদেবীকে ভোগ করতে চেয়েছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ হলেন এই জগতের স্বামী, এই জগতের পিতা। তাহলে জড় জগৎ হোক, যত জীব জন্তু যা কিছুই হোক, ভগবান শ্রীকৃষ্ণ হলেন পিতা আর প্রকৃতি হলেন মাতা। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অংশ এই জড় জগৎ, তাহলে এই জড় জগৎ যদি কোনো মানুষ মায়া মোহ বশত ভোগ করতে চায় তবে রাবণের মতো তার অবস্থা হয়। আর এই জড় জগতেই যদি মানুষ ভক্তি ভরে ভগবানকে স্মরণ করতে চায়, স্মরণ করে ভোগ করতে চায়, আপনি যা কিছুই করেন এই জগৎকে, এই জড় জগৎকে ভক্তি সহকারে দেখুন, যা কিছুই করেন ভগবানের সঙ্গে সংযুক্ত করুন এই জড় জগৎকে, তবেই আপনি চিন্ময় ধাম এই জগতেই পেতে পারেন। আর যদি এই জগৎকে আপনি রাবণের মতো ভোগ করতে চাইছেন তাহলে আপনার অবস্থা রাবণের মতোই হবে। আমি বুঝাতে পেরেছি কি না আমি জানি না। যে ব্যক্তি বাসনার প্রতি আকৃষ্ট হয় সে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, এবং যিনি আকৃষ্ট হন না তিনি মুক্তি লাভ করেন। লক্ষ্মী পূজার দিন জেগে থাকা খুবই ভালো।